আইডিয়া দেয় না বাতলা কে দেয় না আইডিয়া যেমন আপনারা কিন্তু সবাই চিনেন হায়দার কাকু, বর্তমান ফেসবুক কাফি বানিয়েছে, পুরো ট্রেন্ডিং এ চলতেছে, ভাইরাল ভাইরাল ফানি ফানি ডায়লগ কয়। তাই আজকে আমি বরপেটাতে আইসা দেখি কি এই দুজন মানুষ এসে আখাই বানিয়েছে, আবার আমার দেখে চিনে হালাইলো, তো ভাবলাম তিনি আগের সাথে একটু কথা কই। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। কাকু ভালো আছেন? আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো রাখছে, আপনি ভালো আছেন? হ্যাঁ ইনশাল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আমি কাকুর মতো নিয়েছি। দেশের জীবীর একটা মানুষ আমার কহারনা বানায় আমি ওই নাই, আল্লাহর রহমতে মানুষের মানে খুব ভালো বাড়ছে, যার জন্য আল্লাহ একটু ভালো বাড়ছে, ওই ভাইরাল হয়ে গেছে। আচ্ছা এই যে আপনারা অ্যাকচুয়ালি কতদিন ধরে ভিডিও করতেছেন? তাহলে অ্যাকচুয়ালি তো সোশ্যাল মিডিয়া এসে দেড় দুই বছর হইলো, বুঝছেন? এতদিন বেশি হয়তো ওইরকম মানে নিয়মিতভাবে ভিডিও ছিল দিই না, এত লাগা ছিলাম না, তো প্রায় ছয় মাসের মতো হইলো, ভালো করে লাগছে আর কি, গান ভিডিও গোনা ভালো ভিউ চাইতে আছে আর কি। এই যে কন্টেন্টগুলো জানেরা করুন, দেখে বোঝা যায় যে একদম বাস্তব ঘটনাগুলো ঘটছে। একা করে হুদে একটা কথা কইলেন, মানে রাগুনা জায়গা কাহিনীগুলো যে বানান, মানে বহুত ধরাই হারা না, এটা বাস্তব না মেকিং করা? অ্যাকচুয়ালি মানে আসলে কি ভাই বাস্তব হোক না, আসলে নিজেরা মেকিং করে নিজেরা একদম, মানে ডাইরেক্ট ইন্ডিয়া সপ্তাহ মানে আনস্ক্রিপ্টেড, বুঝছেন? আমরা ভিডিও কোনো শ্যুট নেই, আমরা কোনোদিন বাড়িতে থেকে ভাইবা বাড়াই না যে আজকে মুখ জায়গায় যাবো, এই শ্যুটিংটা নিমু, এই শ্যুটটা করবো, ভাবি না। গেতাছি যে হাওয়া মুখ জায়গায় ঘুরবার যায়, গেতাছি রাস্তায় কিভাবে একটা ট্রফিক পাইলাম, আরম্ভ করলাম যে এটা ভিডিও হবো। এক জায়গায় গেলাম, বস্তুর একটা চোখ দিয়ে দেখলাম, দুজন আলোচনা করলাম যে কাকু এটা ভিডিও হইলো, হইলো এমনি করে বানাই আমরা, এরকম করে। আর যে বানায় যে ভিডিও যে বানায়, খালি দেখলাম আর ভিডিও হইলো না, প্রত্যেকটা ভিডিওর মধ্যে আমরা কিন্তু একটা সামাজিক একটা মিল রাখি আর কি, যে 1% হইলে জানি মানুষের সামাজিক একটা গিয়া নাই, ওইরকম একটা বাস্তবের লোকের মিল রেখে আমরা ভিডিও করার চেষ্টা করি আর কি বানানো, যদিও ফানি টাইপের। আচ্ছা ধরুন কোশ্চেনটা করুন না চাল না, তাও করি আর কি, ধরুন একাক্ষ যে ভিডিও বানায় গ্রামের মানুষ বা কোনো মানুষের কি খারাপ কমেন্ট বা কিবা কয় কিবা? না অবাক কনা, আমরা তার মানে সোশ্যাল মিডিয়া খুব ভালো মেসেজই দেই, সতর্কমূলক ভিডিও গোনা বানাই, সামাজিক ভালো মানুষে একটা ফ্যামিলি মানুষ ওরা আগে বুয়ে দেখা হারে, কোনো অসুবিধা না, খারাপ ধরনের কোনো ল্যাঙ্গুয়েজ ইউজ হয় না ওর মধ্যে, বুঝছেন কি, যার জন্য মানুষের খারাপ হয় না আর কি, ভালোই গায় আর কি, ভালো সাপোর্ট। তো গাইস কথাটা হইলো কি, তার মানে ভিডিও করলে যে ধরুন মানুষ একজন খারাপ হয়ে যায় কথাটা কিন্তু এরকম না, ভিডিওর দ্বারাই কিন্তু দেশের দিকে বহুত ভালো কিছু করুন যায়। আজকে এনারা দেখবেন প্রত্যেকটা ভিডিও যদি আপনি লক্ষ্য করে দেখেন, কিছু না কিছু সামাজিকমূলক ভালো মেসেজ আপনারা অবশ্যই পাইবেন। তো এখন কথা হইলো, অনেক ভালো লাগছে এনাদের সাথে দেখা করে, তবে আজকে আপনারা থাইকে কালকে যান, কাকু কি কোন আজকে থাকে? বাবা আল্লাহর কাছে মাপ চাই, তারপর উপহার মারুতি গাড়ি থেয়েছি একবার, তো না একটা গড়ি থুয়েছি না, তাকে কই যাওয়া হয়নি যে আমরা দুইদিন থাকুন। কাকু আজকে থেকে যাই, তুমি থাকো আমি যাবো গা। সাজামাল ভাই কইলো, সাজামাল ভাইয়ের বাবা কইলো, আমার তো কইলেন আমি হেজনি কইছিলাম আমাদের বাবা নও ভাই। হ্যাঁ হ্যাঁ এটা শুনবেন নাকি? হ্যাঁ কাকু খালি রাগি করো না, ভালো করে ওকে অসুবিধা নেই, অ্যাকচুয়ালি নি রাগি মন উঠায় ভালো কথা কেন শুন যদি কয় তা মানে কাকু রাগ উঠে যায়, তখন বাবু খারাপ কথাই কয় এভিলে জীবনে ভালো কথা কয় না গো, খালি খারাপ কথা কয় রাগ উঠায় না। হ্যাঁ ভবিষ্যতে কাকু আর কি করার আশা আছে? ইনশাআল্লাহ দোয়া করো, হয়তো জিন্দগিটা আল্লাহ যে কদিন বাঁচাই রাখছে, হয়তো এই মতো হয়তো ভিডিও বানানোর নিয়তি আছে, বানায় বানায় হয়তো দর্শককে জানি হয়তো আনন্দিত করবার পারি, এইটাই বেশি আশা। সমাজের ভালো হয় না ক্ষতি হয়? না অনেক ভালো হয় সমাজের, না খালি ব্যক্তিগত কোনো পরিয়ালেরও খুব তারা লাভবান হয় তোমার দ্বারা।
তো যাই হোক দর্শক, আমরা কিন্তু যোয়া কালকে বরপেটা ডিস্ট্রিক্টের রামপুর নামের একটা জায়গা, সেই জায়গাতে আমরা আসছিলাম। কাকুর স্বাস্থ্য ভাইয়ের একটা তো অল্প বেমার আছিল। যাই হোক, এই যে কথা যে টুকরা করে কল, যদি মানুষে এই বরপেটা হেরে রামপুরের কথা জিজ্ঞাসা করে পাবো না, না ওটা নলবাড়ি। নলবাড়ি ওটা ডিস্ট্রিক্ট আবার নলবাড়ি। হ্যাঁ নলবাড়ি। হ্যাঁ দেখেন সে কী ভুল কথা কয়, কাকুর এমনি কি রাগ উঠে, আর কথা গুনে রাগ উঠে না। তো যাই হোক দর্শক, আমরা কিন্তু বরপেটা আসছিলাম। বরপেটা আমার কিন্তু মূল উদ্দেশ্য ছিল কাকুরে দেখতেছেন যে কাকুর অসুখ, যার জন্য দেখতে পারছি ভাইয়ের অসুখ। কাজে কাকুর অসুখ বসছে, আপনার ভাইয়ের অসুখ। কার অসুখ? কিরম করে আসলে অসুখ মানুষ আমার অসুখ হলে আমি আহার জিত হতে। আপনার ভাইয়ের কথা কি বলছিলাম? কয়ে যে কাকুর অসুখ, ভালো মানুষটা হাতে করে নিয়েছে কাকুর অসুখ। আমার ভুল কইছে, বরপেটা রামপুর না নলবাড়ি। নলবাড়ি রামপুর। হ্যাঁ তো নলবাড়ি রামপুর কিন্তু আইছিলাম, তারপরে আমরা বরপেটা টাউনে আইছিলাম। এনে নেত্রালয় নামের একটা মেডিকেল আছে, এটা একটা কিছু একটা ভিডিও করার জন্য আসছিলাম। সাদামাল ভাইনগর যোগাযোগ করে লক করলাম আর কি। তো খুবই ভালো লাগলো দর্শক, তো অবশ্যই পরবর্তীকালের জন্য আপনাদের প্রতি এত ভালোবাসা রইল আমাদের পক্ষ থেকে। সবাই আমাদের ভালোবাসা দিবেন, ইনশাল্লাহ ভালোবাসা পাবেন। আর দর্শক, আমরা যে ভিডিও বানাই, ভিডিও বানাই কত দূর কষ্ট করে বানাই, যারা অ্যাকচুয়ালি যে সোশ্যাল মিডিয়ায় কাম করে তারা জানে। একটা ভিডিও নামানি করতেছে কত দূর কষ্ট হয়, কত মেহনত। আপনারা ভিডিও শেষ মুহূর্তে না দেখিয়া ভিডিওতে হয়তো কিছু মানে নানান ধরনের কমেন্ট করে যে ভিডিওটা ভাইব, কিন্তু না, একটা ভিডিও দেখলি ফার্স্টের থেকে লাস্টের দেখা লাগে, তারপর দেখে একটা কমেন্ট করা লাগে, শেয়ার করা লাগে। আপনি না দেখে কী কমেন্ট করলেন, না দেখে কী শেয়ার করলেন, ভিডিও বুঝলেনই না। গতিকে প্রত্যেকটা ভিডিও ফুল ভিডিও দেখে আর আপনারা ভালো ভালো কমেন্ট করে পরামর্শ দেবেন। যদি আমার কিবা ভুল ত্রুটি হয়ে থাকে ভিডিওতে, অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাই দেবেন যে ভিডিওটা এই ধরনের করলে ভালো হইতো, তাই না? গতিকে আমরা সবসময় ভালো কিছু করার চেষ্টা করবো। আর সাজামাল ভাই দূর কথা কয়ে হেরে হয়তো ভিডিও শেষ করবো। কথাটা হলো কি, একজন কন্টেন্ট ক্রিয়েটার ভালো একটা ভিডিও নিয়ে কষ্টরে কিন্তু কষ্ট বিলাক হয় না, মেহনতরে কিন্তু মেহনতরে বিলাক হয় না। আমি সাজামাল বাংলাদেশ গেছি, থাইল্যান্ড গেছি, ইয়ার মধ্যে দুবাই গেতাছি ডিসেম্বর মাসে, তো এরকম খালি ভিডিও নিয়ে ঘোরাঘুরি করতেছি যাতে আপনাকে ভালো ভালো ভিডিও দিয়ে হারি। তো আপনারা ভালোবাসা দিয়েন, কিংবা যদি ত্রুটি থাকে এই যে ভাই কইলো কমেন্টে কয়ে দিবেন, আপনারা আমরা তো মানে আরও ভালো কিছু করার নিয়ে চেষ্টা করুন আর কি। কাকু আল্লাহ হাফিজ। তাহলে আর একটা কথা নে কাকু, আজকে কিন্তু জাইবের দিবার মন ধরতেছে না বাবা, আল্লাহর রাস্তা মাফ চাইছি গো। না বিদায় করে দাও, আল্লাহর কাছে দোয়া করো, যদি আল্লাহ সহি সালামতে হয়তো পিণ্ডা কথর ভালো রাখে, আবার তোমার হাতে এসে সাক্ষাৎ করবো। আচ্ছা ইনশাল্লাহ 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 ভাই, পরবর্তী ফোন মারবেন। হ্যাঁ।